পরন্তু এই শীতে রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ভিন্ন ধর্মী এক ফ্যাশন শো এর ওই দিন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ইলাফ আল দুবাই পোশাকে সেজেছিল ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় সব মডেলরা পাশাপাশি র্যাম্পে হেঁটেছিলেন বিদেশি মডেলরাও আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত শুক্রবার পরন্ত শীতের রাতে রাজধানী বনানীর এক রেস্তোরাঁয় দেশ টিভির বিনোদন টিম ভেতরে ঢুকতেই নজর কাড়ে চোখ ধাঁধানো আলোকসজ্জা সেই সঙ্গে কানে ভেসে আসে অ্যারাবিক মিউজিকের সাউন্ড আর চারপাশের আসবাবপত্র দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশ নাকি দুবাই হঠাৎই মিষ্টি ঘ্রাণের সুবাস কিন্তু এই ঘ্রাণ আসছে কোথা থেকে সেটা আবিষ্কার করতে কিছু দূর যেতেই চোখে পড়ে ছোট্ট এক স্টল যে স্টলে ধরে ধরে সাজানো হরেক রকম পারফিউম এই স্টল থেকে আরেকটু সামনে এগোতেই পাওয়া গেল ছোট্ট একটা বাজার যেখানে আছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রং বেরঙের কার্পেট এবং ফার্নিচার এই বাজারের পাশেই বিশাল এক হলরুম সেখান থেকে আসছে অ্যারাবিক মিউজিকের সাউন্ড আর রুম ভর্তি বসে আছে মানুষ তাদের চোখে মুখে অপেক্ষার ছাপ কিন্তু কিসের অপেক্ষা এমন প্রশ্ন মনে উকি দিতেই স্টেজে উঠলেন উপস্থাপক এবং জানালেন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ইলাফ আল দুবাইয়ের ফ্যাশন শো এর জন্যই এই আয়োজন এরপর শুরু হয় ফ্যাশন শো আর এই শোতে ইলাফ আল দুবাইয়ের পোশাকে সেজেছিলেন ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় সব মডেলরা র্যাম্পে হাঁটেন দেশি বিদেশি মডেল 5-6 বছর পর হয়তো আমি ক্যাচ আপ করলাম তো বলবো কি যে এখন তো অনেক কিছু নিয়ে বিজি থাকি তার মধ্যে থেকে এই জায়গাটা যে জায়গা থেকে আমার শুরু ওই জায়গাটায় আবার আসা ক্যাচ আপ করা ভালো লেগেছে দিস ইজ নট মাই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আই ডেফিনেটলি লাভ দ্য কান্ট্রি বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম ওয়াকিং অন আ র্যাম্প ইন বাংলাদেশ রিগার্ডিং দ্য ব্র্যান্ড রিগার্ডিং দি ইভেন্ট আই কান টেল ইউ হাউ গুড ইট ওয়াজ দুবাই ব্র্যান্ড হলেও এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং যে না বাংলাদেশের ইনকাম সোর্স অ্যান্ড এভরিথিং যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে কোনোভাবে যদি আমরা কাজে লাগাতে পারি ইকোনমিকভাবে তো এটা আমাদের দেশের জন্য অনেক ভালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিশ্বই চলছে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কূটনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সব দেশের নাগরিকদের সাথে নিজ নিজ দেশের নাগরিক এবং রাষ্ট্রনায়কদের সাথে সম্পর্ক গড়ে আমাদের একে অপরের সহযোগী হিসেবে আমরা এগিয়ে যাব আধুনিক পোশাকের বাহিরে গিয়ে ইলাফ আল দুবাইয়ের নানা পোশাকে মডেলদের ক্যাটওয়াক ছিল চোখে পড়ার মতো এআরএম সাদাত দেশ বিনোদন